আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের টিউটোরিয়ালটি হলো ফটোশপ স্কিন রিটাচিং। আমরা একটি কালো ছবিকে কিভাবে খুব সহজে এই ফটোশপ সফটওয়্যারটির মাধ্যমে ফর্সা করব। তাহলে বন্ধুরা, আমরা আজকে টিউটোরিয়ালটি শুরু করছি। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, আমি যাতে করে পরবর্তীতে আমি কোনো এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। তাহলে বন্ধুরা, শুরু করছি আজকের টিউটোরিয়ালটি। আমরা প্রথমে টুল বারে চলে যাব। টুল বার থেকে আমরা সিলেকশন টুল লেসার টুলটি সিলেক্ট করলাম। লেসার টুলটি সিলেক্ট করার পর এই জায়গায় আমাদের সিলেক্ট করার অপশন চলে আসলো। আমরা এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা সিলেক্ট করে নিব। দেখেন বন্ধুরা, আমরা ছবিটি সিলেক্ট করে নিয়ে নিয়েছি। এখন বন্ধুরা, আমাদের ফেসের মধ্যে একটা কালার দিতে হবে। তার জন্য আমরা যাব লেয়ারে। লেয়ার থেকে আমরা নতুন একটি লেয়ার নিয়ে নিলাম। নতুন একটা লেয়ার নেওয়ার পর আমরা যাব কালারে। কালার যাওয়ার পর বন্ধুরা, আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিব। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার এই কালার সম্পর্কে ধারণা তত বেশি হবে। তাহলে বন্ধুরা, এইখানে আমি একটি আপনাদের কোড দিয়ে দিব। আপনারা চাইলে ওই কোডটা দিয়ে কালারটি দিতে পারেন। আপনারা কাজ করতে করতে আপনারা বুঝে যাবেন কোন কালারটি কোন কোড দিয়ে দিতে হবে। আমি এই জায়গায় একটি কোড ব্যবহার করব। দেখেন, আমি এই জায়গায় একটি কোড দিব। কোডটি হচ্ছে FED BE0। দেখেন বন্ধুরা, আমার একটি কালার ধরে নিল। আমি এখান থেকে গিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি এখন যাব পেন বেকার টুলে যাব। আমি এখান থেকে পেন বেকার টুলটি সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পর আমি এই জায়গায় এসে ক্লিক করে দিলাম। তাহলে বন্ধুরা দেখেন, পেজটা ওরা এই কালারটি নিয়ে নিল। তারপর বন্ধুরা, আমরা যে লেয়ারটির মধ্যে দিয়েছিলাম ওই লেয়ারটির সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পর আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর বন্ধুরা, আমাদের এই অপশনটি চলে আসলো। এখান থেকে আমরা ব্লেন্ড মোডে গিয়ে, এখানে নর্মাল রয়েছে, আমরা এখান থেকে গিয়ে দিয়ে দিব সফট লাইট। আমরা এখান থেকে সফট লাইটটা দিয়ে দিলে বন্ধুরা দেখেন আমাদের কালারটি পরিবর্তন হয়ে গেল। আমরা এখানে ওকে করে দিলাম। দেখেন বন্ধুরা, আমাদের কালারটি কত সুন্দর পরিবর্তন হয়ে গেল। এখন বন্ধুরা, আমরা সিলেকশনটি তুলে ফেলবো। সিলেকশনটি তোলার জন্য আমরা দেব কিবোর্ড থেকে Ctrl D। দেখেন বন্ধুরা, আমার সিলেকশনটি চলে গেল। এখন বন্ধুরা, এই জায়গায় অনেক অংশে মিলে নাই। দেখেন, এখন বন্ধুরা আমরা এই অংশটুকু মিলাবো। এই অংশটুকু মিলানোর জন্য আমরা প্রথমে যাবো ব্রাশ টুলে। ব্রাশ টুলে যাওয়ার পর বন্ধুরা, এখানে থেকে আপনি একটা সফট একটি ব্রাশ নিয়ে নেবেন। আমি একটা সফট ব্রাশ নিয়ে নিলাম। সফট ব্রাশটি নেওয়ার পর আপনি এই জিনিসটা বড়চড়া করতে পারবেন কিবোর্ডের টার ব্যাকেট দিয়ে। আমি একটু আমার সাইজ অনুযায়ী একটু বড়চড়া করে নিলাম। তারপর আমি যে অংশে আমার এই কালারটা দেওয়া দরকার, আমি ওখানে গিয়ে একটু একটু ড্র করে দিব। এখন বন্ধুরা, আমরা যেহেতু ফেসের কাজ করছি, পাশে কিন্তু আমাদের হাত রয়েছে। এখন চাইলে আমরা হাতের কাজটাও করে ফেলতে পারবো। আপনার এখানে গিয়ে যে অংশটুকু করতে হবে আপনার জাস্ট এখানে গিয়ে ড্র করে দেবেন। দেখেন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমরা কাজটি করে নিলাম। এখন বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে অনেক অংশে আমাদের হালকা একটু বাড়তি কালার চলে আসছে। এটা করার জন্য আমরা যাব ইরেজারে। ইরেজারে যাওয়ার পর আমরা একইভাবে ব্রাশটাকে ছোটো বড়ো করব কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট দিয়ে। এখান থেকে আমরা যেগুলো বাড়তি অংশ হয়েছে ওই অংশটুকু আমরা মুছে ফেলব। দেখেন বন্ধুরা, আমরা বাড়তি অংশটুকু মুছে ফেললাম।
এখন বন্ধুরা আমরা এই দুইটি লেয়ার এক করে ফেলবো। এই দুটো লেয়ার এক করার জন্য আমরা যে অংশটুকু আমাদের ব্রাশ করা দরকার আমরা ওই অংশটুকু ব্রাশ করে নিয়ে নিব, এবং যে অংশটুকু বাদ দেওয়া দরকার আমরা ওই অংশটুকু বাদ দিয়ে দিব। এখন বন্ধুরা আমি এখান থেকে ইরিজারে যাব। ইরিজার দিয়ে আমি, যেহেতু এই জায়গায় আমাদের কালো থাকবে ওই জন্য আমি এই জায়গায় এর উপর কালারটা আমি রিমুভ করে দিলাম। আমি ইরিজার দিয়ে এর উপর কালারটা রিমুভ করে দিলাম, আর চোখের কালারটাও আমরা রিমুভ করে দিব, যেহেতু আমাদের চোখের কালারটাও কালো থাকবে। এখানে আমাদের ইরিজার দিয়ে আমরা এটা এইখানকার কালারটা আমরা মুছে ফেলব। দেখেন বন্ধুরা এই কাজটি হওয়ার পর আমরা যাব লেয়ারে। লেয়ারের প্রথম লেয়ারে আমরা সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করব। দেখেন বন্ধুরা আমার দুটি লেয়ার একটি লেয়ারে পরিণত হয়ে গেল। এখন বন্ধুরা আমরা ফেসটাকে একটু উজ্জ্বল করব। উজ্জ্বল করার জন্য আমরা এখান থেকে যাব, এখানে যাব অ্যাডজাস্টমেন্টে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করে বন্ধুরা আমরা এখান থেকে ব্রাইটনেস কন্টেন্ট, এখান থেকে আমরা ব্রাইটনেস কন্ট্রাস্টে চলে আসলাম। এখান থেকে আপনি কালার অনুযায়ী আপনি এটিকে একটু সিলেক্ট করে নেবেন, কোন কালারটি কতটুকু প্রয়োজন আপনি কাজ করলে বুঝতে পারবেন। এখান থেকে আপনি আপনার মতো করে কালারটি বাড়িয়ে কমিয়ে নেবেন, আমি এতটুকুই রাখলাম। তারপর বন্ধুরা আমরা আবারও লেয়ারে চলে যাব। লেয়ারে চলে যাওয়ার পর এখন বন্ধুরা আমরা টুটার কাজটা করব। এখন আমরা এখানে যেহেতু দুটি লেয়ার রয়েছে আমরা এই দুটি লেয়ারকে একটি লেয়ার করে ফেলবো। আমরা উপরেরটা সিলেক্ট করবো, উপরেরটা সিলেক্ট করে এখান থেকে কন্ট্রোল ই প্রেস করবো। দেখেন বন্ধুরা আমাদের আবারও দুটি লেয়ার একটি লেয়ারে পরিণত হলো। এখন বন্ধুরা আমরা টুটার কাজটি করব। টুটার কাজটি করার জন্য আমরা আবারও লেসি টুলসে যাব। লেসি টুলস থেকে এটা সিলেক্ট করে নিলাম, যেমন ছোটোকে আমরা কালার দিব। আমরা এটা সিলেক্ট করার পর আমরা আবার নতুন একটা লেয়ার নিব। আমরা ফন্ট কালার গিয়ে আবার একটি কালার সেট করব, যে কালারটা আমরা এই জায়গায় দিতে চাই। ধরেন বন্ধুরা আমি এই কালারটি দিব, আমি এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এই জায়গায় ওই কালারটি চলে আসলো। আমি এখান থেকে যাব পেন ব্যাকার টুলে, পেন ব্যাকার টুল সিলেক্ট করে আমরা এই জায়গা থেকে কালারটি দিয়ে দিলাম। এই জায়গা থেকে কালারটি দেওয়ার পর বন্ধুরা আমরা এখন চলে যাব লেয়ারে। লেয়ার যাওয়ার পর আমরা যাব ব্ল্যান্ডিং অপশনে। ব্ল্যান্ডিং অপশন থেকে আমরা চলে যাব ব্ল্যান্ড মোডে। ব্ল্যান্ড মোডে গিয়ে আমরা কালারটি সফট লাইট করে দিলাম। দেখেন বন্ধুরা আমাদের কালারটি নিয়ে নিল। আমরা এখান থেকে ওকে করে দিলাম। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে দিলাম। কন্ট্রোল ডি প্রেস করার পর দেখেন বন্ধুরা আমাদের যে বাদ অংশটিকে রয়েছে আমরা আগের মতো করে এই বাদ অংশটুকু ফেলে দিব। তাহলে এটার জন্য আমরা আমাদের করতে হবে, আমরা ইরেজারে যাব। ইরেজারে গিয়ে এটাকে একটু জুম করে নিলাম, তাহলে আমাদের কাজটি করতে সুবিধা হবে। তাহলে বন্ধুরা এবার আমাদের কাজটি করতে সুবিধা হবে। আমি ব্রাশটা একটু থার্ড ব্যাকেট দিয়ে ব্রাশটা একটু ছোটো করে নিলাম। দেখেন আমি বাদ অংশটুকু মুছে ফেলব। আমার যে বাদ অংশটুকু রয়েছে ওই অংশটুকু আমি মুছে দিব। দেখেন বন্ধুরা এখন আমার মনে হচ্ছে ঠিকঠাক আছে, আমি এখন একটু জুম আউট করব। তাহলে বন্ধুরা দেখেন আমাদের কাজটি প্রায় শেষ হয়ে গেল, অল্প একটু কাজ বাকি আছে। আমরা এখন যাব ফিল্টারে। ফিল্টার থেকে যাব আমরা নয়েজ, নয়েজে যাব, নয়েজ থেকে যাব আমরা অ্যাড নয়েজ। আমরা এখানে গিয়ে এটা একটু বাড়িয়ে দিব, হালকা একটু যদি বাড়িয়ে দিই। তারপর আমরা ওকে করে দিলাম, একটু জুম করে নিই। দেখেন বন্ধুরা আমাদের ফেসের কাজটা সম্পূর্ণ শেষ হয়ে গেল। তাহলে বন্ধুরা আমরা দেখলাম যে কিভাবে আমরা একটি কালো ছবিকে ফর্সা করব। আপনাদের কাজের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।